ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আমরা গত ক্লাসে তোমাদেরকে 10.2 এর কোষে দেখি 10.2 এ 10 নং পর্যন্ত করিয়েছিলাম আজকে আমি 11 নম্বর থেকে শুরু করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে বোর্ডের থেকে ভালো করে বুঝে নাও এবং খাতায় করে নাও ঠিক আছে আমি 11 নম্বর অঙ্কটা পড়ছি মন দিয়ে দেখো বলছে একটি জাহাজ জাহাজের কলকাতা থেকে কোচিং এ যেতে 25 দিন সময় লাগে কলকাতা থেকে কোচিং যেতে জাহাজটির সময় কত লাগে 25 দিন জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো জাহাজটি কি করলো 36 জন নাবিককে নিল আর প্রত্যেক নাবিক মানে এক একজন নাবিক প্রতিদিন মানে এক এক দিন 850 গ্রাম করে খাবার খাবে এইভাবে জাহাজটা যাত্রা করলো কিন্তু 13 দিন পর মানে 13 দিন কমপ্লিট হয়ে গেল 25 দিনের মধ্যে 13 দিন কমপ্লিট তাহলে রইল কতদিন 25 বিয়োগ 13 অর্থাৎ 12 দিন এই 12 দিন 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো অর্থাৎ 13 দিন পর 14 দিনের শুরুতে জাহাজটি কি করলো একটা ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করে তাদের জাহাজে নিল এবং জাহাজের গতিবেগ তারা বাড়িয়েও দিল 10 দিনের মধ্যে কোচিং এ পৌঁছাতে হবে রইল 12 দিন বা 13 দিন চলে গেছে রইল 12 দিন 12 দিনের মধ্যে কোচিং পৌঁছালে কিন্তু খাবার শেষ হয়ে যাবে তাই তারা কি করলো জাহাজের গতিবেগটাকে বাড়িয়ে দিল বাড়িয়ে দিয়ে কি করলো তারা বললো 12 দিনে না 10 দিনের মধ্যে আমাদের কোচিং পৌঁছাতে হবে 10 দিন তাহলে 10 দিনের মধ্যে কোচিং এ পৌঁছাতে হবে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিং নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবারে খাবার ওই সময়ের মধ্যে শেষও হয়ে যাবে ওরা কোচিংও পৌঁছাবে খাবারও শেষ হবে অর্থাৎ কেউ না খেয়ে থাকবে না তাহলে তৈরাসিক পদ্ধতি থেকে তোমাকে সমাধান করতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে তিনটা রাশিমালা একটা দিন সংখ্যা একটা নাবিক সংখ্যা আর একটা খাদ্যের পরিমাণ তাহলে দেখো আমাদের চা জানতে চাইছে যে প্রতিদিন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে প্রত্যেকে কত পরিমাণ খাবার খাবে আমরা 11 নম্বর ভিভিআর আমরা চলে যাচ্ছি এখানে দেখো নাবিক সংখ্যা ব্র্যাকেটে যোগ এখানে আমরা দিন সংখ্যা আর এখানে খাদ্য ব্র্যাকেটে গ্রাম এককে তাহলে দেখো 25 দিন 36 জন নাবিক ছিল তারা প্রত্যেকে 850 গ্রাম করে খাবার খাবে তোমার 13 দিন কমপ্লিট হয়ে গেছে মানে 25 দিনের মধ্যে 13 দিনের খাবার ওরা খেয়ে ফেলেছে হাতে রইল কত 12 দিন 36 জন নাবিকই আছে 36 জন নাবিক তোমার 12 দিন ধরে কত গ্রাম করে খাবার খাবে 850 গ্রাম করে খাবার খাবে এবার দেখা যাচ্ছে যে তোমার আরো 15 জন নাবিক চলে এলো ছিল 36 আরো 15 জন চলে এলো হয়ে গেল তোমার 51 জন 6 5 11 আর 5 3 আর 1 4 1 5 51 জন নাবিক হয়ে গেল কত দিনের মধ্যে পৌঁছাতে হবে 10 দিনের মধ্যে পৌঁছাতে হবে প্রত্যেকে কত গ্রাম করে খাবার খাবে আমরা জানি না আমাদের এক্স তার উত্তর দেবে তাহলে আমরা চলে যাচ্ছি দেখো প্রথম ধাপ বা প্রথম ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি প্রথম ক্ষেত্রে তাহলে আমরা দিন সংখ্যাকে স্থির রাখছি আমরা প্রথম ক্ষেত্রে দিন সংখ্যাকে স্থির রাখলে রাখলে নাবিকের সাথে খাদ্যে সরল সম্পর্ক হবে নাবিক সংখ্যা বাড়ছে আমাদের খাওয়াটা কি হবে খাওয়া কিন্তু প্রত্যেকে 850 গ্রাম করে খাবে তখন তো নাবিক বেড়ে গেল প্রত্যেকে কি 850 গ্রাম করে খাবার খেতে পারবে
পারবে না, তারা কম খাবার খাবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেছে, তারা কিন্তু 850 গ্রাম করে খাবার খেতে পারবে না, তাহলে ওরা কম খাবে, তাই না? তাহলে লোক সংখ্যা বাড়ছে, খাবার কিন্তু তোমার 850 গ্রাম করে খাবে প্রত্যেক দিন, এখন লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে 850 গ্রাম করে খাওয়া পাবে না তারা, তারা তার থেকে কম পাবে। তাহলে আমরা বলছি লোক নাবিক সংখ্যা, নাবিক সংখ্যা বাড়ছে তাই খাদ্য কমবে, অতএব নাবিক সংখ্যার সাথে খাদ্যের ব্যস্ত সম্পর্ক, তাই নয় কি? দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে হলো, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নাবিক সংখ্যাকে স্থির রেখে, নাবিক সংখ্যাকে স্থির রাখলে দিন সংখ্যা কমছে, দিন সংখ্যা কমে যাচ্ছে তাহলে খাওয়ার বাড়বে, দিন কমে গেল তাহলে খাবারটা বেশি পরিমাণ খাওয়ার থেকে যাবে, তাহলে দিন সংখ্যা, দিন সংখ্যা কমছে তাই খাদ্য বাড়বে, অতএব দিন সংখ্যার সাথে খাদ্যের ব্যস্ত সম্পর্ক, অতএব আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কত, 850 ইন্টু ব্যস্ত সম্পর্কে উল্টাবে না, দ্বৈরাশিক নিয়মে আমি বলেছিলাম তোমাদেরকে তিনটা করে যখন থাকবে বা চারটা থাকবে তখন কিন্তু উল্টাবে না, তাহলে 36/51 ইন্টু 12/10 আমরা শূন্য শূন্য কেটে দিলাম, আমরা দেখো 3 17 51 5 17 85 3 4 12 তাহলে আমরা কত পেলাম দেখো, 4 5 20 20 36 2 72 তাহলে প্রত্যেক নাবিক তাহলে কত গ্রাম করে খাবার খাবে, 720 গ্রাম করে খাবার খাবে, এটাই তোমাদের উত্তর, তোমরা উত্তর দিয়ে লিখে নাও তাড়াতাড়ি করো। আমরা চলে গেলাম পরের অঙ্কে, নাম্বার 12 দেখ, বলছে একটি গ্রামে 3600 লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে, তোমাকে বলছে 3600 মোট লোক সংখ্যা 6 ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করছে, তারা 8 দিন কাজ করবে 120 মিটার লম্বা রাস্তা তৈরি করবে, এইটা ঠিক আছে, আরো 6 জন লোক তাদের সাথে কাজে যুক্ত দিল, লোক সংখ্যা বেড়ে গেল, দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হলো, প্রথমে প্রতিদিন 6 ঘন্টা করে করছিল এখন 2 ঘন্টা বেড়ে গেল, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে তোমার কাছে প্রশ্ন, তাহলে কত দৈর্ঘ্যের রাস্তা, রাস্তার দৈর্ঘ্য জানতে চেয়েছে মিটার এককে, তাহলে আমরা একটা চারটা রাশিমালা হবে, দেখো আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো করে দেখো, লোক সংখ্যা 12 নম্বর, আমরা প্রথমে লিখলাম লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে লিখছি আমরা ঘন্টা, সময় ব্র্যাকেটে ঘন্টা এককে, তারপরে আমরা লিখলাম দিন সংখ্যা, তারপরে আমরা বলছি রাস্তার দৈর্ঘ্য, ব্র্যাকেটে
মিটার এককে দেখো তাহলে আমরা কি কি পাচ্ছি প্রত্যেককে ভালো করে দেখো তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রশ্নপত্র থেকে আমাদের 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে 8 দিন কাজ করবে 120 মিটার রাস্তা তৈরি করবে এখন আরো 6 জন বেড়ে গেল 36 প্লাস 6 তাহলে 42 জন 42 জন লোক আরো 2 ঘন্টা করে কাজ করছে তাহলে 6 প্লাস 2 8 ঘন্টা করে দৈনিক কাজ করবে 9 দিন ধরে কাজ করবে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে আমরা জানি না তাহলে আমরা মনে করি ধরে নিলাম ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে দুটো করে রাশিমালাকে স্থির রাখতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি দেখো লোক সংখ্যার সাথে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক সময় আর দিন সংখ্যা স্থির থাকবে তাহলে আমরা বলছি প্রথম ক্ষেত্রে আমরা সময় ও দিন সংখ্যা কে স্থির রেখে আমরা কি করছি লোক সংখ্যা দেখো বাড়ছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে লোক সংখ্যা বাড়ছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে অতএব লোক সংখ্যার সাথে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক ঠিক আছে এবার আমরা চলে আসছি দেখো লোক সংখ্যা দিন সংখ্যা স্থির দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলছি লোক সংখ্যা ও দিন সংখ্যা স্থির রেখে আমরা কি করছি দেখো সময় আমাদের বাড়ছে তাহলে আমরা কি করব রাস্তার দৈর্ঘ্য বাড়বে তুমি বেশি সময় বেশি কাজ করতে পারবে তাহলে স্থির রেখে সময় বাড়ছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে সময় বাড়ছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে অতএব সময়ের সাথে রাস্তার দৈর্ঘ্যের কোন সম্পর্ক আমরা বলব সরল সম্পর্ক ঠিক আছে এবার আমরা বলছি তৃতীয় ক্ষেত্রে দেখো আমরা লোক সংখ্যা আর সময়কে স্থির রাখছি লোক সংখ্যা ও সময়কে স্থির রেখে দিন সংখ্যা দেখো আমার কি হচ্ছে দিন সংখ্যা আমার বাড়ছে তাহলে দিন সংখ্যা বাড়লে বেশি রাস্তার দৈর্ঘ্য আমরা কাজ করতে পারবো তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে তাই স্থির রেখে দিন সংখ্যা বাড়ছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে অতএব দিন সংখ্যার সাথে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক
ঠিক আছে তাহলে তিনটা সম্পর্ক আমরা তৈরি করে ফেললাম এবার আমরা চলে যাচ্ছি x = 120 ইনটু দেখো সরল সম্পর্ক প্রত্যেকটাই সরল সম্পর্ক হয়েছে তাহলে প্রত্যেকটা উল্টে যাবে 42/36 ইনটু 8/6 ইনটু 9/8 আমরা কাটাকাটি করি 4 × 9 = 36 4 × 2 = 8 2 × 3 = 6 3 × 4 = 12 5 × 8 = 40 তাহলে তোমার কত গেলো দেখো 42 × 5 তাহলে 5 × 2 = 10 = 4 × 5 = 20 = 21 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে তোমরা উত্তর দিয়ে উত্তর লিখবে তাড়াতাড়ি করে নাও আমরা পরের অঙ্কে চলে গেলাম দেখ আমরা নাম্বার 13 এ চলে গেলাম বলছে 250 জন লোক 50 মিটার দৈর্ঘ্য 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটা পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 800 দিনে কাটতে পারে তাহলে পুকুরটি 250 জন লোক রয়েছে পুকুরটির দৈর্ঘ্য দিয়েছে পুকুরের প্রস্থ দিয়েছে আর পুকুরের গভীরতা দিয়েছে তাহলে আমরা কি জানি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান সমান পুকুরের আয়তন হয় পুকুরের আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা ঠিক আছে তাহলে 10 ঘন্টা কাজ করে 18 দিনে করতে পারেন 65 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ আর 5.6 মিটার গভীর অপর একটা পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন দিন সংখ্যা তোমাদের কাছে জানতে চেয়েছে তোরা সে পদ্ধতিতে নির্ণয় কর তাহলে আমরা এখানে চলে যাচ্ছি দেখো প্রথমে আমরা লোক সংখ্যা দেখো 13 নম্বর নাম্বার 13 আমরা এখানে প্রথমে লিখলাম লোক সংখ্যা ব্র্যাকেটের জোন নাম্বার 2 পুকুরের আয়তন পুকুরের আয়তন ব্র্যাকেটে ঘনমিটার ঘনমিটার একক আর এখানে কি থাকলো এখানে থাকলো তোমার ঘন্টা সময় ব্র্যাকেটে ঘন্টা আর এখানে দিন সংখ্যা ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি দেখো লোক সংখ্যা আমাদের কত প্রথমে ছিল 250 জন লোক আমাদের পুকুরের আয়তন কত ছিল 50 × 35 × 5.2 আমরা 10 ঘন্টা করে রোজ কাজ করেছি 18 দিনে কাজটা করতে পেরেছি 800 দিন সময় লেগেছে এবার আমাদের 300 জন লোক সংখ্যা আমাদের পুকুরের আয়তন 65 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ আর 5.6 মিটার গভীর আমরা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করেছি আমরা কত দিনে কাজটা শেষ করব
মনে করি x ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম ভাবে চলে আসছি প্রথম ক্ষেত্রে আমরা কি করছি দেখো আমরা পুকুরের আয়তন আর সময় এই দুটোকে স্থির রাখছি পুকুরের আয়তন আর পুকুরের সময় এই দুটোকে স্থির রাখছি আমরা লিখছি দেখো পুকুরের আয়তন ও সময়কে স্থির রেখে লোক সংখ্যা বাড়ছে তাই দিন সংখ্যা কমবে তোমরা সকলেই জানো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে তাহলে লোক সংখ্যা বাড়ছে তাই দিন সংখ্যা কমবে অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক ঠিক আছে আচ্ছা এবার আমরা লোক সংখ্যা আর সময়কে স্থির রাখছি দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি লোক সংখ্যা ও সময়কে স্থির রেখে পুকুরের আয়তন বাড়ছে তাহলে দিন সংখ্যা বাড়বে বেশি কাজ করতে গেলে বেশি দিন সময় লাগবে পুকুরের আয়তন বাড়ছে তাই দিন সংখ্যা কমবে কি করে বুঝলাম পুকুরের আয়তন বাড়ছে তোমরা এই তিনটার গুণ করো আর এই তিনটার গুণ করো দেখবে এটা বেশি হবে তাহলে আমরা বলবো পুকুরের আয়তন বাড়ছে তাই দিন সংখ্যা বাড়বে অতএব পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যা সরল সম্পর্ক তাই না বেশি কাজ করতে গেলে বেশি দিন সময় লাগবে দুটোই বাড়ছে তাই সরল সম্পর্ক তৃতীয় ক্ষেত্রে দেখো আমাদের এখানে লোক সংখ্যা পুকুরের আয়তনকে স্থির রেখে লোক সংখ্যা ও পুকুরের আয়তনকে স্থির রেখে দেখো সময় অর্থাৎ ঘন্টা কমছে তাহলে দিন সংখ্যা বাড়বে তোমরা মনে রাখবে যে ঘন্টা যদি কমে তাহলে দিন দিন সংখ্যা বাড়বে আবার ঘন্টা যদি বেড়ে যায় দিন সংখ্যা কমবে এরা ব্যস্ত সম্পর্ক হয় ঘন্টার সাথে দিন সংখ্যা সব সময় ব্যস্ত সম্পর্ক হবে তাই ঘন্টা কমছে দিন সংখ্যা অবশ্যই বাড়বে তাহলে আমি কম ঘন্টায় বেশি দিন কাজ করতে পারবো কম ঘন্টা কাজ করতে তাহলে আমার বেশি সময় লাগবে দিন সংখ্যা বাড়বে তাহলে দেখো স্থির রেখে সময় কমছে তাই দিন সংখ্যা বাড়বে অতএব সময়ের সাথে দিন সংখ্যার কোন সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সময়ের সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক অতএব আমরা চলে যাচ্ছি এক্স
equals to 18 18 into দেখো লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আমরা তাই এটা উল্টাবে না 250/300 পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যা সরল সম্পর্ক তাহলে অবশ্যই উল্টাবে 65 into 40 into 5.6 by 50 into 35 into 5.2 into আর দেখো এটা ব্যস্ত সম্পর্ক তাই উল্টাবে না 10/8 দেখো কাটাকাটিটা আমরা করব প্রথমে একটা করে দশমিক আছে দেখো এটা দুটোই উঠে গেল দুটোই সমান আছে একটা আর একটা সংখ্যার আগে আছে দুটোই তাই দুটোকে তুলে দিতে পারি আমরা তুলে দিলাম দশমিক আর নেই এবার আমরা কাটাকাটি শুরু করলাম দেখো আগে শূন্য শূন্য কাটো দেখো এই শূন্য এই শূন্য কাটলো 300 আর 10 এর শূন্য কেটে গেল ঠিক আছে তোমরা বুঝতে পারছো এবার 3 দিয়ে কাটো 3 6 এ 18 ঠিক আছে এবার কাটাকাটি করো দেখো 25 2 এ 50 ঠিক আছে 2 2 28 56 18 ঠিক আছে এবার দেখো 5 7 এ 35 7 দিয়ে কাটা 5 7 এ 35 আর এটা 28 আছে 4 7 এ 28 4 আবার 5 8 এ 40 ঠিক আছে এবার দেখো 13 দিয়ে কাটো 4 13 52 5 13 65 4 4 কেটে গেল 8 8 কেটে গেল তাহলে কত থাকলো দেখো আমাদের 5 আর 6 থাকলো অর্থাৎ x equals to আমাদের সব কেটে গেছে দেখতে পাচ্ছি আমরা 5 আর 6 আছে 5 6 এ 30 তাহলে আমরা বলবো 30 দিন সময় লাগবে ঠিক আছে তোমরা টুকে নাও আমরা পরের অঙ্কে চলে আসলাম দেখো নাম্বার 14 আমরা 14 এর নম্বর তোমাকে বলছে এখানে সম্পর্কগুলি থেকে গল্প তৈরি করে তৈরির তোরাশের কাছে নির্ণয় করি গল্প এখানে আমাদের আমরা দেখতেই পাচ্ছি ওরা দিয়ে দিয়েছে আর দরকার নেই আমরা শুধুমাত্র ওদের যে গণিতের ভাষার সমস্যাটি ওটা গণিতের ভাষার সমস্যাটি দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি দেখো আমরা 14 এ গণিতের ভাষায় সমস্যাটি হলো আমি 11 12 13 তিনটি অঙ্ক করলাম তিনটাকে কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি লিখে নি আমার এখন মনে পড়লো তোমরা কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে প্রথমে লিখে নিবে ঠিক আছে তো এখানে বলছে তোমাকে বলছে ক্ষমতা ব্র্যাকেটে অশ্ব শক্তি তারপর তোমাকে বলছে সময় আমরা বলছি ঘন্টা এককে আর বিদ্যুৎ খরচ ইউনিট এককে ইউনিট ইউনিটের বাংলা হচ্ছে একক আমরা জানি তাহলে দেখো এখানে তোমাদের গণিতের ভাষায় সমস্যা কি বলছে অসক্ষমতা 5 তখন 8 ঘন্টা সময় লাগবে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে অসক্ষমতা 3
समय 10 ঘন্টা এখানে আমরা x ধরে নিলাম ওরা প্রশ্ন চিহ্ন দিয়েছে আমরা x ধরে নিলাম তাহলে দেখো এখানে সময়কে স্থির রেখে প্রথম ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি সময়কে স্থির রেখে দেখো সময়কে স্থির রেখে দেখো অশ্বক্ষমতা কমছে পাম্পের অশ্বক্ষমতা কমছে তাহলে বিদ্যুৎ খরচও কমবে তুমি কম অশ্বক্ষমতা মানে ইঞ্জিনের ক্ষমতা অশ্বক্ষমতা মানে হর্স পাওয়ার যেটা ইংরেজিতে বলে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের ক্ষমতা কোন যন্ত্রের ইঞ্জিনের ক্ষমতা কমছে তাহলে কম যদি ক্ষমতা হয় তাহলে বিদ্যুৎ কম খরচ হবে তাহলে আমরা বলবো এখানে সময়কে স্থির রেখে ক্ষমতা কমছে তাই বিদ্যুৎ খরচ কমবে অতএব ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো ক্ষমতাকে স্থির রেখে ক্ষমতাকে স্থির রেখে সময় বাড়ছে তাই বিদ্যুৎ খরচ বাড়বে তুমি বেশি সময় ধরে পাম্প চালাচ্ছ তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে তাহলে সময় বাড়ছে তাই বিদ্যুৎ খরচ বাড়বে অতএব সময়ের সাথে বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক অতএব x equals to 20 into দেখো ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সম্পর্ক কি সরল তাহলে উল্টে বসবে আবার এটা আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক তাই না সময় বাড়ছে বিদ্যুৎ খরচ বাড়বে তাহলে এটাও সরল সম্পর্ক তাহলে আমরা বলবো 10 এর 8 আমরা কাটাকাটি করি 5 2 10 4 2 8 4 5 20 তাহলে x equals to 15 তাহলে আমরা বলবো 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে তোমরা টুকে নাও আমরা পরের অঙ্কে চলে আসলাম 14b নম্বর অঙ্ক দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো খেত মজুরের সংখ্যা ব্র্যাকেটের জন সময় দিনে দিয়েছে জমির পরিমাণ বিঘায় ককে দিয়েছে খেত মজুর 5 জন
समय लागे तुम्हार 15 दिन जमीन परिमाण छिल 18 बीघा खेत मजूर 10 जन समय 10 दिन लागे जमी आमरा x धरे निलाम देख তাহলে এখানে আমরা কি দেখছি কি দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখো আমরা সময়কে স্থির রেখে প্রথম ক্ষেত্রে সময়কে স্থির রেখে লোক সংখ্যা বাড়ছে তাহলে জমি পরিমাণ বাড়বে বেশি লোক বেশি জমি চাষ করবে তাহলে লোক খেত মজুরে খেত মজুরের সংখ্যা বাড়ছে তাই জমির পরিমাণ বাড়বে তাই খেত মজুরের সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক খেত মজুরের সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক ঠিক আছে আবার খেত মজুরকে দ্বিতীয় ক্ষেত্রে খেত মজুর সংখ্যাকে স্থির রেখে সময় কমছে সময় কমছে তাহলে জমির পরিমাণও কমবে তুমি কম সময়ে কম জমি চাষ করতে পারবে তাহলে সময় কমছে তাই জমির পরিমাণ কমবে অতএব সময়ের সাথে জমির পরিমাণে সরল সম্পর্ক অতএব x equals to 18 into দেখো এটাও সরল সম্পর্ক ছিল প্রথমটাও সরল সম্পর্ক আর দ্বিতীয় ক্ষেত্রেও হচ্ছে সরল সম্পর্ক এটাও 10 by 15 তাহলে কাটাকাটি করো 5 2 10 3 5 15 3 6 18 5 2 10 তাহলে 6 2 12 12 2 24 তাহলে আমরা পেলাম 24 24 বিঘা জমি চাষ করতে পারবে তোমরা টুকে দাও ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা কোশ্চেন লিখে 10.2 কমপ্লিট করলাম ঠিক আছে আমরা আগামী ক্লাসে তোমাদের 11 প্রশ্নমালা ধরব 11 প্রশ্নমালা শুরু করব সেই 11 প্রশ্নমালা তোমরা মন দিয়ে শুনবে দেখবে ঠিক আছে আর তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে বাড়িতে দেখো দেখে প্রত্যেকটি অঙ্ক বাড়িতে খাতায় ঠিকঠাকভাবে টুকে প্র্যাকটিস করো ঠিক আছে আর তোমাদের ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনে ক্লিক করে দিও পরের ভিডিও নোটিফিকেশন অবশ্যই পাবে আর তোমাদের এখন আর লাইক ও কমেন্ট তোমরা অবশ্যই করবে অঙ্কগুলো কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাইলে তোমরা করতে পারো আর অবশ্যই তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে
আজকে রাখলাম তাহলে।